জানি শৈলেন মহান
আমার অতি বুদ্ধিমতী, তার বুদ্ধি আছে এই রাজ্যের কাজটা কিভাবে পরিচালনা করতে হবে, সেই বুদ্ধি তার মাথার মধ্যে রয়েছে। শৈলে তোমরা তাকে যত অভূত মনে করো, কিন্তু সে অতটুকু অভূত নয়। মহারাজ আপনি যখন এতটুকু নিশ্চিন্ত, তখন আপনার এই কাজে আমরা বাধা হয়ে দাঁড়াবো না। তবুও বলছিলাম মহারাজ একটু ভেবে দেখুন, মহারাজ উত্তম কুমার হবে রাজ্যের উত্তরাধিকারী। Hey,
সিংহাসন থাকতে লাগলই। আমি মানুষ করছে অযোত্তম কুমারকে করব হত্যার, আর এই বৃদ্ধকে করব সন্ধী। আপনি একটি বলেন মন্ত্রী মহাশয়, কিন্তু একটা অন্যায় কাজ করা গিয়া আমাদের উচিত হবে সেটা আমি দেখবো মন্ত্রী মহাশয়। ধরো আপনি বলেন আপনি আমাকে সহযোগিতা করবেন কিনা? না মহারাজ, আমি কখনো করতে পারবো না। মন্ত্রী মহাশয়, কারণ আপনি একজন বিশ্বাস ঘাতক, একজন ট্রাইবার। মন্ত্রী মহাশয় আমাকে ক্ষমা করেন মহারাজ, আমি পারবো না এবং মহারাজার সর্বনাশ ডেকে আনতে। আমি ওই অর্থনীতি মালিক একজন মন্ত্রী মহাশয়, আমি আপনাকে আমি কি বলে সাহায্য করতে পারি? এখন আপনি জান মন্ত্রী মহাশয়, আপনি অনেক পরিশ্রম তো আগামী দলকে আমার গোপন পথে আপনি সাক্ষাৎ করবেন। এই যে মহারাজ, এই বারবার আমার তাহলে মন্ত্রী বাবা ভাবলো এই দলকে সিংহাসন আনাইতে যদি এই সময় নির্জনে তার সঙ্গে দু একটা কথা বলতে পারতাম। দেখুন আমার মতো একজন সাধারণ মেয়েকে আপনি বলাটা কি ঠিক হবে? সাধারণ হয়েও আপনি হলেন মহারাজের বোন। মহারাজের বোন বলে কি আমাকে সম্মান করতে হবে? আমি যে এক অবলা নারী, আপনি একজন পুরুষ হয়ে পুরুষ বলেই তো নারীর মর্যাদা বা কর্তব্য। আমি তাই করেছি, কারণ আমরা মানুষ, আমার সামনে সামান্য একজন কিন্তু শয়তান নারীর ছিঁড়ে মিলিয়ে খেলবে, আমি নিরাময় বসে সহ্য করবো। সত্যি সেদিন যদি আপনি আমাকে না বাঁচাতেন তাহলে সমস্ত কিছু লুট করে নিত ওই শয়তান। তাই আমি যে আপনার কাছে দেবী, সেই ঋণ আমি শোধ করবো কিভাবে? Thank you.
সেটাতে আমি চাই না। তাহলে আপনি কি আবার আপনি এখন থেকে না হয় একটু বেরিয়ে পড়বো বাবা, আমাকে কি করতে হবে? আপনাকে তেমন কিছু করতে হবে না, শুধু আপনার কাছে একটু আমি খাই চাই। তার মানে? মানে না তেমন কিছুই নয়। হবে তোমাকে ভালো না 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 বাকি সম্ভব কেন সম্ভব নয় শৈলী? তোমার ভাই মোহন কি তা মেরে নেবে? তুমি আমায় কথা দাও। ওরে মনটা সবাই দিতে পারে, আমি তোমায় প্রাণটা দিতে চাই। ও জান আমার জান, তুমি ছাড়া ভালোবাসা টিকে থাকবে কিনা? হ্যাঁ শুনে
পারবে না। একই মোহন, তুমি এতদিন দিদি বলে ডাকতে, আজ হঠাৎ করে আমার নাম ধরে ডাকছ, ব্যাপারটা কি? তুমি কি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছ? ভাই বলেছে নতুন সম্পর্ক কি আর কিছু আছে? তোমার ভাই বোন ওই পথে পাখন ভাই বোন, তবে আমি চাই তোমাকে আমার তুমি এত নীচ, এত ভিন্ন ছবি। এই মহল এখন ধর্ম বল সিংহাসনের অধিকারী একমাত্র রাজা। ছোট লোক ভালো হলে সে ছোট
আপনাকে দিদি বলে দেখে সব আছে তোরে আছে সিংহাসনে বসে রাজ্য মুখ্যতে মাথায় করে তুমি তোমার নিজের দিদিকে তোমার দিদি রূপে দেখতে চাও তোমার রক্ত হয় না পুত্র এই তোমার দিদিকে শাদি করার কথা বলতে তোমার জিহ্বাটা তোমার খসে পড়লো না ওই আকাশটা তোমার মাথায় বসে কাজ করবে না আমি নারা ধর্ম তোমাকে ছয় মানি না বেদম আমি শুধু চাই ওই ছবিকে তোমার কি জড়কের কোন ভয় নেই যে সৃষ্টিকর্তা তোমাকে সৃষ্টি করেছে তার প্রতি তোমার কোন ভয় নেই আমি তো হয়ে গেছি কিন্তু সিংহাসন হাতে ছেড়ে দিয়েছি
তাই তো, এবার আমার থেকে রক্ষা করবে। আমি যে মুহূর্তে আমার কাছে যে কোনো অস্ত্র নেই, you
Thank you.
মহাভাগো তোমার চোখ দিয়ে এমন মনে দেখা যাচ্ছে কেন মা? মা তুমি কাঁদছো? না বাবা, কই আমি তো কাঁদছি না। সমবেত করা
এই মস মত তাকে সেই ব্যবস্থা কুমির করবে যদি পাকে পড়ে তাহলে মনে রাখো হাতি হাতি থেকে দায় আর যদি আমি তোমাকে কিছু বলবো না মহল এই পর্যন্ত আমি বন্ধ রাখলাম তুমি তোমার কাছে চালিয়ে যেতে থাকো একদিন তোমার প্রভুর হাতে ধরা পড়তে হবে সেদিন তোমাকে কেউ উদ্ধার করতে আসবে না এই সর্বোপরি সিংহাসনে সেদিন তোমাকে আমি আমার পায়ের নিচে ফেলিয়ে আমি তোমাকে সবিকে তুমি কি করবে মহান Yeah!
মহারাজ আমি কি অন্যায় করেছি মহারাজ? আপনার সঙ্গে আমাকে ধরে নিয়ে এসেছে মহারাজ। মহারাজ আমরা এই রাজ্য আদায় করতে গেলে সেনা বলে কি আপনাকে রাজা হিসেবে মানে না? আপনার অত্যাচার নাকি এই রাজ্যের পতাকা শান্তিতে থাকতে পারছে? তাই নয় মহারাজ, ওরা নাকি আপনাকে রাজা বলে স্বীকার করে না? সাধারণ প্রজা হয়ে এত বড় সাহস কেমন করে তোমাকে আমার ভোজ করাতে হয়? আমাকে রাজা বলে স্বীকার করতে গেল সে বই তোমার ভালো করে জানাচ্ছে। কেন আমি রাজা বলে স্বীকার করব? আপনার ওই অত্যাচারে সবাই দেশ ছেড়ে চলে যাচ্ছে, সব সবাই চলে যাচ্ছে। আমি কাউকে আমার বিরুদ্ধে কোনো উচ্চারণ করতে দেব না। তাহলে কি আমরা না খেয়ে মরবো? না খেয়ে মরবে কেন? ততক্ষণ পর্যন্ত সামান্য প্রজন আমাকে বস না বন্ধ করবি, ততক্ষণ পর্যন্ত এই মহলের চাদক চলবেন। কে করবে তুমি? মন্ত্রী মহাশয়
এই মহিল শঙ্কর আমার বিরুদ্ধে পদাকর ঠেকিয়ে ধরেছেন, আমি ওকে ক্ষমা করব না। মহারাজ, আমি জানি আপনি খুব পরিশ্রম
অপছন্দ রূপ আমি তো আগে কখনো দেখিনি। নিশ্চয় কোনো রাজপুত্র হবে, তাহলে জাগিয়ে দেখি। কে গো তুমি সুন্দর কুমার, কে গো তুমি রক্ষা।